নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বেহাল রাস্তার জন্য নাজেহাল মানুষ শিলচর হাসপাতাল রোডে বিক্ষোভ। শিলচরে 80 জনের অধিক বিজেপি কর্মী কংগ্রেসে, বরণ করলেন নেতারা। গৃহবধূ রবিতা দাসের মৃত্যুর নয়মূর, হত্যার অভিযোগে থানায় মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের হাসপাতাল রোডের বেহাল অবস্থার জন্য জনদুর্ভোগ চরমে। এবার রাস্তার সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বুধবার স্থানীয়রা সিভিল হাসপাতাল রোডের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, অনেকদিন ধরে এই রাস্তা বেহাল, তাই প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। রাস্তার অবস্থা বেহাল থাকায় ধোলাময় পরিবেশের জন্য স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে আছে। অনেকবার এই রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে, তাতে লাভ কোনো হয়নি। তাই এদিন স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা আরও বলেন, সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন, অতিসত্বর সিভিল হাসপাতাল রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য, নইলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। দাবিটাই রাস্তাটা আমরা জানি যে ঠিক আছে, টেকনিক্যালি সময় লাগবে, কিন্তু এতদিনে তো একটা সুরা আছে, জল তো অন্তত দিতে পারেনি, ধুলা তো দমন করতে পারেন, এইটা মানবিকতায় কমসে কম আপনারা দেখাতে পারেন। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিরাও আছেন, প্রশাসনও আছে, তাদের কি আমাদের আমরা আজকে কি বন্ধ করে তাদেরকে এইটা মনে করানো হয়েছে? আর তারা কি জানে না? তারা কি রাস্তা দিয়ে হাঁটাফেরা করে না? কী ব্যাপার? কেন আমাদেরকে একটা জেনারেল পাবলিককে কেন এত হেয় দৃষ্টিতে দেখা হচ্ছে? কারণ কি? কেন আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না? আমাদের তো আর কোনো দাবি নাই, কোনোদিন তো কোনো নির্বাচিত প্রতিনিধির কাছে যাইনি যে আমার এটা কাজ করিয়ে দিই। আমরা তো এই জনস্বার্থের জন্য এই রাস্তা, খালি রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। আমরা জানি টেকনিক্যালি এটা ইয়ে থাকে, আজকে তারা দিয়ে রাস্তাটা ঠিক হবে না, কিন্তু জল তো আপনারা দিতে পারেন? এটা তো আজকে সমস্যা না, যে আজকে কয়দিনের সমস্যা, এটা বিগত কয়েক মাস ধরে চলছে সমস্যা। প্রশাসন ওরা দেখছে, ওরা কি দেখছে? মন্ত্রী মিনিস্টার দেখে নেয়? ওরা দায়িত্ব নাই। আমাদের সামনে বাচ্চাগুলো পড়ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, পায়ুসম হচ্ছে, আজকে বাধ্য হয়ে আমরা মাটিতে নামছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বুধবার দলে যোগদান করলেন 80 জনের অধিক বিজেপি কর্মকর্তা। এদিন জেলা কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বরণ করা হয়। এদিন কংগ্রেস দলে যোগদান করেন পালংঘাট ব্লকের প্রাক্তন এপি মেম্বার বিক্রম সিং, আলতা হোসেন বড়বইয়া, ময়নারখাল জিপির প্রাক্তন এপি মেম্বার রামজি কর্মী, দর্মিখাল জিপির প্রাক্তন এপি মেম্বার রিঙ্কু আচার্য সহ আরও অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগদান করেছেন। আগামীতে আরও বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আদর্শে আদর্শিত হয়ে পালংঘাট ব্লকের এক্স এপি মেম্বার পালংঘাট জিপির বিক্রম সিং, এক্স এপি মেম্বার গঙ্গানগর জিপির আলতাফ হোসেন বড়বুইয়া, এক্স এপি মেম্বার ময়নারখাল জিপির রামজি কুর্মি, এক্স এপি মেম্বার ধর্মিখাল জিপি রিঙ্কু আচার্য, পালংঘাট জিপির এক্স গ্রুপ মেম্বার আলতাফ হোসেন আহমেদ, পালংঘাট জিপি মেম্বার গ্রুপ মেম্বার বদরুল হোসেন লস্কর, ওনাদের নেতৃত্বে প্রায় 80 জনের মতো কর্মীরা বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে এসে যোগদান করেছেন। আমরা আশাবাদী যে ওনাদের যোগদানে পালংঘাট ব্লক সহ দলাই কংগ্রেস আরও শক্তিশালী হবে। ওনাদের মানে কংগ্রেস দলে যোগদানে আমরা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং আগামী দিনে ধলাইতে বাই ইলেকশন, সেই বাই ইলেকশনকে সামনে রেখে যেভাবে মানুষ কংগ্রেস দলের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা আশাবাদী
যে বাই ইলেকশনে দোলাইতে কংগ্রেসের জয় জয়কার হবে এবং আরও অনেকেই যোগদানের জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন। ইতিমধ্যে অনেক বিজেপি দলের কর্মী এবং বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে এসে যোগদান করবে। বিবাহের 10 বছর অতিক্রান্ত হলেও 2টি ফুটফুটে ছেলে সন্তানকে শ্বশুরবাড়িতে নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন 28 বছরের গৃহবধূ রবিতা দাস। গত 20 জুলাই সেই হতবাকা স্ত্রীর কপালে জুটল মর্মান্তিক মৃত্যু। কাছাড় জেলার শ্রীকোনা আলমবাগের বাসিন্দা রবিতা দাসের বিয়ে সেই একই এলাকার বাসিন্দা মাঝঘাটের প্রণব কুমার দাসের সঙ্গে হয়েছিল। দাম্পত্য জীবনে বিগত 10 বছরে তারা 2টি ফুটফুটে ছেলে সন্তানকে জন্ম দেয়, কিন্তু গত 20 জুলাই এই 2 ক্ষুদে সন্তানকে ছেড়ে হতবাকা মাকে পরলোক গমন করতে হয়। গৃহবধূ রবিতা দাসের মৃত্যুকে ঘিরে তার পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানান, বিয়ের পর থেকেই রবিতা বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিল। তা সত্ত্বেও ববিতার পরিবার তার শ্বশুরবাড়ির সুখে দুঃখে সবসময় সাহায্য করার পাশাপাশি তাদের বিভিন্ন দাবিও পূরণ করে আসছেন। কিন্তু গত 20 জুলাই বিকেলে শ্বশুরবাড়ি থেকে রবিতার পরিবারকে জানানো হয় যে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে রবিতা দাসের মৃত্যু ঘটেছে। কিন্তু খবর পেয়ে পরিবারের লোকেরা শ্বশুরবাড়িতে ছুটে গিয়ে রবিতা দাসের গলায় দড়ির চিহ্ন দেখতে পান। এতে তারা স্বামী ও তার পরিবার মিলে রবিতা দাসকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি পুলিশকে জানালে ঘটনায় পৌঁছার আগেই স্বামী প্রণব কুমার দাস পালিয়ে যায়। এদিকে ঘটনার পর গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারকে সমজে দেওয়া হয়। গৃহবধূ রবিতা দাসকে হত্যা করার অভিযোগে স্বামী সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন পরিবারের লোকেরা। ঘটনার উপযুক্ত তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে কড়া আইন ব্যবস্থা গ্রহণ করার সুবিচার প্রার্থনা করেছেন মৃত রবিতা দাসের পরিবারের লোকেরা। তার ছোট বোন রাধিকা দাস, পিসি সুনীতা দাস, বড় ভাই হরিপুর দাস, কাকা রোহিত দাস সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন। মানে এটা একদম নিঃশ্বাসভাবে, হ্যাঁ মানে এমনভাবে খুন করছে, মানুষ কখনো এরকমভাবে ধরনের খুন করতে পারে না, নিজের স্ত্রীকে এরকমভাবে কখনো খুন করতে পারে না। আমি প্রশাসনের কাছে একটি দাবি করছি, তখন আমরা প্রশাসনের কাছে খবর দিয়েছি, প্রশাসন এসেছে, প্রশাসন এসে সকালে ম্যাজিস্ট্রেট এসেছে, প্রশাসন এসে করে উনিকে নিয়ে গেছে পশ্চিমডামে, পশ্চিমডাম করেছে, তারপরে তারা সব পালিয়ে গেছে রাত্রে। তারা তো সত্যিকারের মানুষ হইতো, তারা পালাইতো কেনে? তারা তো সত্যিকারের মানুষ হইতো, তারা পালাইতো কেনে? তারা পালাইতো কেনে? তারা কিন্তু ঘর পালায়া, এই ডেড বডি পালায়, তারা সব বাঁচছে, যেমনি প্রশাসন আসে যায় তারা সবাই ভাগে গেছে। আমরা যদি ইচ্ছা করতাম, আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা নগদ কিন্তু তারা কিন্তু মারতে পারি, কিন্তু আমরা প্রশাসন মানে বাধ্য, আমরা আইন হাতে নিতে পারবো না, যা করে প্রশাসনও করবে, কিন্তু আমরা ইচ্ছা করলে তারা আমরা মারতাম পারি, কিন্তু প্রশাসন আইসে তারা সব ভাগে গেছে। তারা তো সত্যিকারের মানুষ, তারা বাঁচতো কেনে? তারপরে এই যে দেড় বিড়িটা রবিতা দাসের দেড় বিড়িটা তারা পালায় বাঁচছে, তার সৎ কাজ কে করতো বা কিরম ধরনের কি হইতো কোনো খবর নাই। তারা সব পলাতক। তারপরে এই পলাতক পোস্টমর্টম করে আসিয়া এই লাশ দেহটা মেয়ের বাবা শ্মশানঘাটে শ্মশানে দাহন করে এসেছে, এবং এই কি শ্রাদ্ধ, এই কি শ্রাদ্ধ এই মেয়ের বাবা এখন করতে রাজি বাধ্য। আমি প্রশাসনের কাছে একটি জিনিস দাবি করছি যে তার কঠোর সাজা হোক। এইভাবে স্ত্রীকে কেউ মারতে পারে না এই জগতে, সংসারে আমি আজ পর্যন্ত শুনছিনি যে এইভাবে যে রশিদে করে নিজের স্ত্রীকে মারে। তার আমি একটা তার কাছে প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ, এক কঠোর সাজা পাক, তার ফাঁসি হোক। সমগ্র দেশের সাথে কাছাড় জেলায় গোপালক হত্যার প্রতিবাদ দিবস পালন করলো সারা ভারত কাছাড় কৃষক সভা। বুধবার কাছাড় জেলার ভাগাবাজার, রানীঘাট, চামড়াগোদাম অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব, সহ সম্পাদক অরূপ চক্রবর্তী, আনসারুল হক, বাম ধলাই আঞ্চলিক সভাপতি রহমত আলী, শালচাপড়া আঞ্চলিক সভাপতি এ এম আবদুল্লাহ, সাইদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত 7 জুন 36 জোড়ে গোরক্ষক বাহিনী সন্দেহজনকভাবে গাড়ি থামিয়ে তেজিন কুরেশি, চাঁদ মিয়া খান, সাদ্দাম কুরেশি এই 3 গোপালককে নির্মমভাবে হত্যা করে। সারা ভারত কৃষক সভা ওই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানায়। বক্তারা বলেন, এইভাবে সারা দেশেই সংখ্যালঘুদের উপর নানাভাবে আক্রমণ চলছে, নানা অজুহাতে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে কৃষকদের লুট করছে কর্পোরেট গোষ্ঠী। কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। বিজেপি ও আরএসএস এর মদতে গোরক্ষা বাহিনী গোরক্ষা নামে সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ চালাচ্ছে। কৃষক সমগ্র দেশে এর তীব্র প্রতিবাদ করছে সারা ভারত কৃষক সভা। সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক, সেই সম্পর্ককে তারা বজায় রাখতে দিচ্ছে না, এবং বিভিন্নভাবে প্রতিটি ঘটনায় সংখ্যালঘুদের উপর যেভাবে গোরক্ষকরা আক্রমণ আনিয়ে আনছে, প্রতিটি ঘটনায় সন্দেহজনকভাবে করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে সেটা কোনো বিষয়ই নয়। তাই এই যে সন্দেহজনকভাবে বারবার খুন করা হচ্ছে, বারবার আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণের আমরা তীব্র নিন্দা করছি। সারা ভারত কৃষক সভা সমগ্র দেশে এবং সারা ভারত কৃষক সভা এখানে ভাগাবাজার ধলাই প্রাথমিক কমিটি এবং কাছাড় জেলা কমিটি
আমরা আগামী দিনে দাবি করছি যে অতি সত্বর এই পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং যারা ক্ষতিগ্রস্ত যারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এবং বিজেপি সরকারের বিরুদ্ধে সারা দেশে কৃষকরা আগামী দিনে আন্দোলন সংগঠিত করছে যে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে প্রতিনিয়ত নীতি গ্রহণ করে চলেছে যে কর্পোরেটের হাতে যাতে কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়া যায় তার প্রতিনিয়ত চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার এবং মোদী সরকার। তাই মোদী সরকারের বিরুদ্ধে আগামী দিনে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলন সংগঠিত করবে। আগামী দিনে আরও আন্দোলন তীব্র হবে। এই আন্দোলনে আমরা কাছাড় জেলার আপামর জনসাধারণ কাছেও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনে সামিল হন এবং আগামী দিনে কৃষিকে রক্ষা করতে কৃষককে রক্ষা করতে কৃষি না বাঁচলে দেশ বাঁচবে না এবং কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তাই কৃষির স্বার্থে এবং কৃষকের স্বার্থে যাতে আন্দোলনের পাশে আপনারা এগিয়ে আসবেন সেই দাবি আমরা রাখছি। ইনকলাম জিন্দাবাদ সারা ভারত। বিগত সপ্তাহ দিন ধরে শহরের ট্রাঙ্ক রোড সংলগ্ন ফুটবল একাডেমির পাশে থাকা গ্যাস এজেন্সির সামনে রাস্তায় ষোলোর এক অপরিচিত যুবক মাটিতে পড়ে দিন কাটাচ্ছে। যুবকটির শারীরিক অবস্থা খুবই সংকটজনক, পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর রোগে আক্রান্ত। সারাদিনের ধুলাবালি ও ঝড় বৃষ্টির মধ্যেই সে পথে পড়ে শারীরিক নানা যন্ত্রণা ভোগ করছে। শিলচরে অনেক সংস্থা সংগঠন রয়েছে যারা এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। তাই মানবিক ও সমবেদনার দিক থেকে সড়কে অসহায় অবস্থায় পড়ে থাকা এই অপরিচিত যুবকের প্রাণ বাঁচাতে শহরের সংস্থা ও সংগঠনগুলিকে এগিয়ে আসতে কাতর আবেদন জানিয়েছেন শিলচর ইন্ডিয়ান সার্ভিসের কর্মী বাপ্পা প্রকাশ। বর্তমানে বাপ্পা সেই অসহায় রোগাক্রান্ত যুবকটির প্রাণ বাঁচাতে নিজ সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একা যুবকটির জন্য কিছু করাটা বাপ্পার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি কোনো সংস্থা বা সংগঠন এগিয়ে এসে যুবকটির সুচিকিৎসা করান তাহলে হয়তো তার প্রাণ বেঁচে যাবে। যুবকটি বর্তমানে খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না নিজের শারীরিক যন্ত্রণার কথা বলতে দিনরাত মাটিতে পড়ে চরম শারীরিক যন্ত্রণা ভোগ করছে। আজকে এই যে ছেলেটা আজকে নেওয়ার ওর 5-7 দিন থেকে যেন পড়া আছে, তার শরীরের অবস্থা খুবই খারাপ। পাও থেকে হাত তো করে শরীর সমস্ত শরীরে বিভিন্ন রোগ হয়েছে। আমি তো জানি যে শিলচরে অনেক এনজিও আছে এইসব মানুষের হেল্প করে, তাই আমি এনজিওর একটা হেল্প মানে কাছে অ্যাপিল করলাম যে এই মানুষটার একটা হেল্প করার লাগে, কেউ আগবাড়িয়ে আও। আমি একলা তো হেল্প করতে পারতাম না, কোনো একটা এনজিও আইয়া তাদের নিয়ে যদি মেডিকেল ভর্তি করে আমার মনে হয় তার জীবনটা বাঁচবো বা শরীরে যে যন্ত্রণাটার থেকে মুক্তি পাইবো। তার শরীরে এমনভাবে যন্ত্রণা করে দেখেন আপনি পাউডার দেখেন পাউডারের অবস্থা দেখেন এইভাবে আস্তে সময় হাত দেখেন আস্তে শরীরে তার এই খানি দেয় না, হে খায় না কিছু দিলে কেউ আমরা দাসিয়া কিছু দেই সে কিছু খায় অথবা কেউ কাছে কোনো কিছু দাবিও করে না, সারা দিন গাই সেখানে পড়ে থাকে, জ্বর নাই বৃষ্টি নাই কন্টিনিউ হয়ে কেন আসে। তাহলে আমি একজন এনজিওর কাছে হাত জোর করিয়ে রিকোয়েস্ট করলাম কোনো এনজিও আগ বাড়িয়ে আসবে যাতে তারে অ্যাটলিস্ট মেডিকেলের ট্রিটমেন্টে মেডিকেল নিয়ে পয়সা নিল লাগে কোনো এনজিও আও যাতে ছেলেরা জীবনটা বাঁচে। এই ছেলেটা আজকে এখান দিয়ে প্রায় এখানে 15 দিন থেকে এখানে আসে, তার ছেলেটার মুখ দিয়ে সাইতে সেটার বয়স বেশি না, জানি না কই থেকে আসছে, তার মাকে বাবাকে কিচ্ছু কয় না, কই থেকে আসছে কিচ্ছু কয় না, কিন্তু ছেলেটার যে যন্ত্রণা দেখিয়া নিজে খুব কষ্ট হয় না বলে আমি এনজিওর কাছে আমি হেল্প চাইলাম যে কোনো এনজিও যেন তারে একটু হেল্প করে বা তারে নিয়ে মেডিকেলের ট্রিটমেন্টে পৌঁছে দেয় বা তার কাছ থেকে যদি কথা বাগড়তে পারে তার বাড়ি কই থেকে এরা লোক কন্ট্যাক্ট করিয়া তারা যেন একটু সাহায্য করে। ধন্যবাদ, আমি একটু আপনার কাছে প্রার্থনা করলাম যদি আপনার এনজিও যে কোনো এনজিও আইয়া তাদের সাহায্য করে। বুধবারে ডন বস্কো টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় জব মেলার আয়োজন করা হয়। শিলচর রামনগরস্থিত ডন বস্কো স্কুলের প্রাঙ্গণে এই জব মেলায় এই অঞ্চলের বেশ কয়েকটি প্রাইভেট কোম্পানির প্রতিনিধি সহ বিভিন্ন জায়গা থেকে আসা বেকার যুবক যুবতীরা বেসরকারি চাকরির আশায় পরীক্ষা দিতে উপস্থিত হন। এদিনের জব মেলা উপলক্ষে নেতৃত্ব সংগঠন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের জব মেলায় উপস্থিত ছিলেন DDMA-র প্রোগ্রাম ম্যানেজার শামীম আহমেদ লস্কর, স্কুলের ডিরেক্টর ব্রাদার রেগি জফেস জোস চিরুকলেন, ফাদার সুরজিৎ টিক্কা, ব্রাদার বস্কো এক্কা, ডক্টর সুজাতা চৌধুরী সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। স্কুলের ডিরেক্টর ব্রাদার রেগি জোফেস জোস বলেন যে কোনো কাজকে ছোট বা বড় নির্ণয় করা যায়, ছোট ছোট কাজ করেই মানুষ বড় কাজের দিকে অগ্রসর হন এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত হন। এই জব মেলার দ্বারা এই অঞ্চলের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা উপকৃত হবে এবং সেই সঙ্গে প্রাইভেট কোম্পানিগুলো উপকৃত হবে বলে তিনি জানান। Another episode of Bosco Tech, that is, we have conducted the first time ever job fair in Bosco Tech. Bosco Tech is a skill training institution which was established in 2006, and the past years we have been training students in the different skills
soft skills as well as the vocational skills, and we had been placing them in different organizations. Of course, we used to have the campus interviews conducted by the different organization, but today we facilitated a job fair wherein 10 to 12 competitive corporate houses came all over to Silchar, and they conducted an interview, a massive interview for the passed out students as well as the present batch of the students. We appreciate that the venture of these groups will come over to Silchar to facilitate this. I'm sure that in the future we'll be able to facilitate more of this kind of job fairs wherein the students, youngsters from the rural areas can benefit and get employed in competitive institutions and can fetch a future for. পূর্ব ধলাইয়ের মনিয়ার খাল, জোড়াখাল, ধলাখাল, পূর্ত সড়কের চেকারচাম বাজার সংলগ্ন একটি স্থানে সিসি ব্লকের রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়। এখানে দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার এলাকার জনগণ বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা সংস্কার এগিয়ে আসছে না। আচ্ছা, কয়েক বছর থাকি এই জায়গাটা বাঙ্গানি হয়ে গেছে, গাড়ি আইতে যাইতে একটা অ্যাক্সিডেন্ট ডর আছে। আর কয়েকবার আমরা কন্ট্রাক্টর হোক, আমরা লিডারগুলা হোক, লোক জানানো হয়েছে, খবর দেওয়া আছে, আজকে পর্যন্ত খবর করা নাই। এর জন্য আমরা এই এলাকার মানুষে আমরা খুব চিন্তা হয় কেন আজকে পর্যন্ত ইয় খবর করে না, চিন্তা করে না আর গুরুত্ব দেয় না। আমরা গুরুতর মানুষ রাত দিন যাইতে, আর শিশু ইয় পরিবার ছাত্র ছাত্রী সকল রাতে দিগদারি, কোনো সময় একটা আমরা অ্যাক্সিডেন্ট লাগি খুব চিন্তা আছে এইগুলো। আর এটা চাকারচাম এলাকার মানে মেইন পিডাব্লিউডি রোড, আজকে জোড়খাল চাকারচাম রোড, যেটা এটা আজকে প্রায় দুই বছর হয়েছে এই হোম পাইপটা জয়েন্ট ছুটিয়া এটা বাঙ্গিয়া গেছে গিয়া। ওর মধ্যে আজকে প্রায় দেড় বছর এক বছর আগে এইটাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সাহা ঢুকিয়া বহুত মানে তারা হ্যাঙ্গাম পাইছে। এরপরে আমরা পূর্বতলায় জেলা পরিষদ সহদারে আমি দেখাইছি একদিন, আমরা কয়েকজনে মিলিয়া দেখাইয়া, আর তো এখনও পর্যন্ত কোনো সুরা পাইলাম না। এখন দিন দিন খালি জায়গাটা দোষিয়া নষ্ট হইতে থাকছে, তো যার লাগি আমরা মানে এইটা আমরা মিডিয়া মহলে জানাইলাম যে আমরা যদি কোনো সুরা পাই এটার লাগিয়া, তো এটা মানে আপনারা জানাইয়া দিলাম। আইআইএসডির ছবছর পূর্তি অনুষ্ঠান পালিত হলো। বুধবার সকাল 11টায় উদারবন ময়রারবন্দ মহাসড়কে এক ভবনে আইআইএসডির ছবছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বিগত ছবছর থেকে বেকার ছেলেমেয়েরা এই ইনস্টিটিউট থেকে পার্লার, কম্পিউটার, ফটোগ্রাফি সহ আরও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান নিচ্ছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক ছেলেমেয়েরা স্বনির্ভর হতে পেরেছে। আজ প্রশিক্ষার্থীদের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়। বিভিন্ন স্থানের প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টরদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইনস্টিটিউটের এমডি রত্নদীপ দেবরায় ছবছরের যাত্রাপথের বিভিন্ন দিক তুলে ধরেন। সম্পূর্ণ অনুষ্ঠানে ঘোষকের ভূমিকা পালন করেন মধুমিতা সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইসি অফিসার অরিন্দম সিনহা, পূজা চক্রবর্তী, বিউটি এক্সপার্ট সাহারিয়া লস্কর সহ আরো অন্যান্যরা। অনেক আছে হাই ড্রিম, রুট পাচ্ছে না, হতে পারে ওদের জন্য এই কথাগুলো কাজে লাগতে পারে। তো থ্যাংক ইউ মধুমিতা, একটা ওয়ান্ডারফুল হোস্টিং করার জন্য, ওর জন্য একটা যোদ্ধা হাত তালে হয়ে যাও, মানে খুব ভালো। আমি রিকোয়েস্ট করে ওকে এনেছি, আমার হোস্টিংটা খুব দুর্দান্ত। আর কংগ্রেচুলেশন অল দ্য সেন্টার ওনার যারা আজকে আইএসডি তে স্টার্ট আপ করবে, ওদেরকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশন। দেন যারা আজকে সার্টিফাইড হবে, অনেকে সার্টিফিকেট পেয়ে গেছে, ওদেরকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশন। আর স্টার্ট করো, ছোট বড় জব যাই হোক স্টার্ট আপ করো। মানে আমাদের, আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে মানে কমন ম্যান ডিজিজ, যেটাকে বলে কমন ম্যান ডিজিজ। মানে আমাদের একটা সাকসেস হয়ে গেলে মানে ওই সাকসেসফুলটা আমাদের খুব ভালো লাগে আর কি, সাকসেসফুল। বাট এটার পিছনের যে স্টোরিটা আমরা মানে শুনতে ভালো লাগে না, কারণ আমাদের সবে একটা ফিনিশড প্রোডাক্ট আমাদের ভালো লাগে আর ফিনিশড, যেটা বিক্ষোভ।
শিলচরে 80 জনের অধিক বিজেপি কর্মী কংগ্রেসে বরণ করলেন নেতারা। গৃহবধূ রবিতা দাসের মৃত্যুর নয়মূর, হত্যার অভিযোগে থানায় মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।